Network, the solution for humanity. সালাম ও আলাইকুম মোরাহমাতুল্লাহী ও বারাকত আলহামদুলিল্লাহরব বিলা আল এমিন ওয়াসলাত ওসাল্লাম ও আলা রসুল হিল ক্যারি আলিহি ওয়াসাহবিহি আজমাইন প্রিয় দর্শকমণ্ডলী আপনারা বাংলা পিস টিভির প্রোগ্রাম দেখছেন তিনি প্রোগ্রাম যার মাধ্যমে নিজেদের আকীদা আমল সংশোধন করতে পারবেন ইনশাআল্লাহ আলোচনা করছিলাম শিরক বিদাতের মাধ্যমে অর্থ উপার্জন করা এটা হচ্ছে হারাম মানুষের মনে শিরকি জঞ্জল বিদাতির জঞ্জাল আছে বলে তারা চট করে সিরকি এবং বিদাতির চিকিৎসা গ্রহণ করে নেয় তারা মেনে নেয় অলৌকিক শক্তিতে বিশ্বাস করে কিন্তু অলৌকিক আসলে অলৌকিক কি না তা যাচবিচার না করে তা পরীক্ষা না করেই তারা সেই চিকিৎসা গ্রহণ করে এবং সস্তা বলে সেই চিকিৎসা ব্যবহার করে থাকে তারা ভাবে হোক না কাঠের বিড়াল ইন্দুর ধরলেই হলো কাঠের বিড়াল হলো তো বয়ে গেল আমার ইঁদুর যদি ধরে তো সমস্যা কি এই বলে তারা এক শ্রেণীর মানুষের কাছে রোগ বালাই দূর করার জন্য তাবিজ ব্যবহার করে তাবিজ ব্যবসা রমরমা ব্যবসা সে ব্যবসা চলছে বহু জায়গাতে চলছে বহু মানুষ তার দ্বারা অর্থ উপার্জন করছে এবং খাচ্ছে কিন্তু তাবিজ আসলে একটা শিরকি জিনিস এক নম্বরের তাবিজ হচ্ছে যে তাবিজ নকশা বানিয়ে লেখা হয় সে একটা কাগজ কিংবা ভুজপত্র কিংবা আরও কিছু জাফরানের কালি দিয়ে কিংবা কলমের সাধারণ কালি দিয়ে লেখা হয় তাতে লেখা হয় কি হয় শয়তানের নাম ফেরাউনের নাম ফেরেস্তার নাম জিনের নাম এমন এমন আজব আজব নাম লেখা হয় যে নাম শুনে না কি ভয়ে আপনার রোগ বালাই সব দূর হয়ে যায় জিনও পালিয়ে যায় এরকম কি হওয়া সম্ভব সুতরাং তাবিজে যা লেখা আছে যদি শয়তানের নাম জিনের নাম তারপরে সাতশো ছিয়াশি বিরানব্বই সংখ্যা এমক তমক এই দিয়ে যদি আপনি তাবিজ বানান তাহলে সেই তাবিজ হবে শিরিক কেন শিরিক বলি কোনো জিনিসের ভিতরে যদি বিশ্বাস করেন যে এইটা আপনার উপকারী অথবা অপকারী অথচ সেই উপকার বা অপকার শরীয়র দ্বারা অথবা বিজ্ঞান দ্বারা প্রমাণিত নয় তাহলে আপনার এই বিশ্বাস হবে শরিক কথা স্পষ্ট আপনাকে একটা আংটি দিলাম আংটি আংটি দিয়ে বললাম যে এই আংটিটা যদি আপনি ব্যবহার করেন আপনি মামলায় জিতবেন মামলা চলছে ঠিক আছে এই আংটিটা ব্যবহার করুন আপনি মামলায় জিতবেন শরীয়ত বলেছে যে এই একটা আংটি যদি ব্যবহার করো যে কোনো মামলা মোকদ্দমা আসবে খালাস তুমি একদম জিতে যাবে শরীয়ত বলেছে যদি শরীয়ত বলে মেনে নেবো শরিয়ত যদি না বলে বিজ্ঞান বলেছে বিজ্ঞানকে এটা প্রমাণ করেছে যে হ্যাঁ এই আংটি ব্যবহার করলে মামলা জিতা যায় যদি বিজ্ঞান বলে তাহলে মেনে নেবো কেন আমরা বিজ্ঞানকে অস্বীকার করি না বাস্তবকে আমরা অস্বীকার করতে পারি না আর বললাম যে ওষুধ ব্যবহার করতে শরীয়ত অনুমতি আছে অনুমোদন আছে তাহলে আংটি ব্যবহার করলে মামলায় জিততে পারবেন এরকম বিশ্বাস রাখাটা কি সেরে কারণ শরীয়ত বলে না বিজ্ঞানও তা বলে না এইভাবেই আপনার পেটে যন্ত্রণা পেটের যন্ত্রণার জন্য আপনাকে একটা তাবিজ দেওয়া হলো বলা হলো এই তাবিজটা হাতে রাখবে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে তাই না যন্ত্রণা হচ্ছে পেটে আর তাবিজ বাঁধলেন কোথায় হাতে তাবিজ আবার কিসে মাদুলির ভিতরে কোনো ধাতুর ভিতরে সে ওষুধ যাই হোক রাখা আছে তার সাথে কি করে কানেকশন হয় সুতরাং যদি বিজ্ঞান বলে যে হ্যাঁ এটাতে লাভ হবে তাহলে আছি অথবা শরীয়ত বলে বিজ্ঞান অনেক কথা স্বীকার করে না শরীয়তের অনেক কথা বিজ্ঞান স্বীকার করে না কিন্তু আমার শরীয়ত স্বীকার করে আহলান ও সাহলান ঠিক আছে আমি শরীয়তের কথা মেনে নিলাম এবং বললাম যে যদি আমার এই তাবিজটা বাঁধি তাহলে আমার পেটের রোগ ভালো হবে সমস্যা নাই যেমন শরীয়ত বলছে তোমার পেটের রোগ হলে পরে জমজমের পানি পান করো ভালো হয়ে যাবে ডাক্তারের কাছে যান আপনার যে কোনো ওষুধ দেবে সেই ওষুধ খেলে পরে ভালো হয়ে যাবে এটা তো খাওয়া তাই না এবং সরাসরি পেটে গিয়ে কাজ করবে বিশ্বাস করি আমরা জমজমের পানিতে বিশ্বাস করি এবং যে নিয়তে পান করা হবে সেই নিয়ত সেই রোগ ভালো হয়ে যাবে এটা আমরা বিশ্বাস করি কেননা শরীয়তের অনুমোদন আছে এখন যদি বিজ্ঞান এসে জমজমের পানিকে রিসার্চ করে বলে যে না না এটা হতে পারে না সব রোগ ভালো হবে না আমরা বিশ্বাস করব না বিজ্ঞানকে আমরা কাকে বিশ্বাস করব শরীয়তকে বিশ্বাস কর আংটি পড়লে শনি দূর হবে আংটি পড়লে আপনার মামলা মোকদ্দমায় আপনার জিত হবে এটা যদি কেউ বলে আপনি বিজ্ঞান যদি বলে বিশ্বাস করবো এখন বিজ্ঞান বলছে যে একটা উদাহরণ দিই আপনাকে নাক ডাকা একটা রোগ তাই না নাক ডাকলে পরে পাশে আপনার স্ত্রীর ঘুম ভেঙে যায় ছেলে মেয়েদের ঘুম ভেঙে যায় অনেকে বউ খুব জোরে জোরে নাক ডাকা হয় এই নাক ডাকা রোগ বন্ধ করার জন্য একটা যন্ত্র উঠেছে এখন অবশ্য বাজারে নেমেছে বলে জানি না তবে শুনেছি যে যন্ত্রটা বেরিয়েছে কিন্তু প্রসিদ্ধি পায়নি সেটা কি এক প্রকার ঘড়ি যে ঘড়ি সাউন্ড কন্ট্রোল সাউন্ড কন্ট্রোল তো আপনারা জানেন চিচিং ফাঁকের গল্প তো আপনারা জানেন চিচিং ফাঁক বললে খুলবে আলু ফাঁক বললে খুলবে না আর চিচিং ফাঁকের মতো এখন এই যে মোবাইলও আছে আপনি সাউন্ড দিলেই সেই নাম চলে আসবে আসে না আপনার গাড়িও আছে অনেক লকও আছে যে শব্দ দিয়ে আপনি এ করবেন সেই শব্দটা বলবেন তবে লক খুলবে এ হচ্ছে সাউন্ড কন্ট্রোল সেই সাউন্ডে কি আছে আপনার নাকের যে শব্দ ক্যাচ করে আর নাকের শব্দ ক্যাচ করার পর তখন ওই যন্ত্রের মধ্যে একটা নিদু আঘাত সৃষ্টি হয় শরীরের সাথে আর আপনার অভিজ্ঞতা আপনি দেখবেন যে মানুষ নাক ডাকছে তাকে সামান্য স্পর্শ করবেন দেখবেন নাক ডাকা বন্ধ হয়ে গেছে কিন্তু ঘুম ভাঙবে না তা দেখবেন খেয়াল করে নাক ডাকছে খুব গভীর ঘুম বলি সমস্ত বন্ধন ঢিলে হয়ে যায় নাকের যে আপনার এগুলো মাংসপেশিগুলো আছে ঢিলে হয়ে যায় ফলে নাক জাম হয়ে যায় হাওয়া পাস হয় না তার ফলেই ওখানে শব্দ সৃষ্টি হয় যখন সামান্য আঘাত দেবেন তখন স্নায়ু আপনার একটু সতেজ হবে আর তখন বন্ধনগুলো টাইট হয়ে যাবে আবার লাইন ক্লিয়ার হয়ে যাবে শব্দ বন্ধ হয়ে যাবে কিন্তু লোকটা ঘুম ভাঙবে না বিজ্ঞান দেখলো যদি আমরা এরকম মৃদু আঘাত সৃষ্টিকারী কোনো যন্ত্র সৃষ্টি করতে পারি যে শরীরে মৃদু আঘাত করবে আর তার ফলে নাক ডাকা বন্ধ হয়ে দিয়ে বলা হলো এই ঘড়ি এই ঘড়ি এত টাকা দাম যে ব্যবহার করবে তার নাক ডাকা বন্ধ হয়ে যাবে এটা কি ব্যবহার করা সেটি হবে ঠিক হবে কেন বলুন তো যেহেতু বিজ্ঞান এটা প্রমাণ করে দেখিয়েছে এবং এটা বাস্তব ভিত্তিক এটা অবস্থব কিছু নেই অলৌকিকতার কিছুই নেই কিন্তু আপনার ওই যে আংটি সেই আংটি বা অমক পাথর যে পাথরের আংটি আপনি আমাকে পড়তে বললেন অষ্টধাতুর মাদুলি যদি আমি হাতে বেঁধে রাখি আমার স্বপ্ন দোষ হবে না এর সাথে কি সাথ হতে পারে অষ্ট ধাতুর মাদুলি যদি ব্যবহার করি তাহলে আমার স্বপ্ন দোষ হবে না বুঝতে পারছেন অবশ্য অনেক লোকের মানসিক রোগ আছে বুঝলেন সেই মানসিক রোগের ফলে এইগুলো ব্যবহার করে আর যখন ব্যবহার করে বাধা থাকে তখন মনে করে আমার সাথে আছে আমাকে কেউ স্পর্শ করবে কোনো না আমার না কোনো রোগ স্পর্শ করবে না তার মনের শক্তিতে কি হয় জোর হয় ফলে কাজও হয় আপনি বলবেন কাজ তো হয় কাজ হয় কাজ অনেক সময় হয় অনেক সময় হয় না কিন্তু যাদের হয় এই যে মানসিক শক্তি তাদের মধ্যে দুর্বলতা ছিল শের কি দুর্বলতা শের কি ওই যে বললাম বটগাছের নিচদিকে যাচ্ছেন কেন আপনার মনটা কেন মনটা ঢুকফুক করে মনটা দুর্বল বলি তো তৌহিদের জ্ঞান যদি থাকতো যে না অপমরণে মারা গেলে যে কোনো মরণে মারা যাক এখানে কোনো আত্মা ঘোরাফেরা করে না ওদের বিশ্বাস যে ওখানে ঘোরাফেরা করে আমরা এসব বিশ্বাস করি না যদি বিশ্বাসটা থাকতো এবং পাকাপোক্তভাবে থাকতো তাহলে আপনি বটগাছের কাছে এসে ভয় পেতেন না কবরস্থানের পাশ দিয়ে গেলেও মানুষ ভয় পায় তাই না কেন শুধু এই বিশ্বাস মনে জঞ্জাল ভরা আছে এবার ওই আংটি ব্যবহার করলে মামলায় জিতবেন সেটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে কি হবে শিরিক হবে তাবিজ বললাম প্রথম প্রকার তাবিজ কি নম্বর দিয়ে লিখা হয় কিংবা নাম দিয়ে লিখা হয় আপনার ফেরিস্তার নাম দিয়ে লেখা হয় জিনের নাম দিয়ে লেখা হয় শয়তানের নাম দিয়ে লেখা হয় যদি বলা হয় তাবিজ ব্যবহার করো তোমার রোগ বালা দূর হবে তোমার জিন ছাড়বে ইত্যাদি ইত্যাদি এটা হচ্ছে সেটিক তাই না কারণ বিজ্ঞানও বলে না যে ফেরাউনের নাম লিখলে রোগ ভালো হবে আর তো বলে না যে সব থেকে নিকৃষ্ট শ্রেণীর মানুষের নাম লিখলে তোমার রোগ পালিয়ে যাবে অতএব এটা কি সেটিক দু নম্বর তাবিজ হচ্ছে যে তাবিজে কিছু লেখা হয় না কিছু ভরা হয় কিছু পূর্ণ করা হয় যেমন অনেক হাজি সাহেব হজ করতে যান এখানে কোনো হাজি সাহেব আছেন আপনি হজ করেছেন অনেক হাজি সাহেব হজ করতে যান হজ করতে যায় কেন মানুষ নিষ্পাপ হতে তাই না কিন্তু অনেকে গিয়ে হয়ে ফিরে আসে অনেক হাজি হজ করতে গিয়ে মুশরেক হয়ে ফিরে আসে কেন তাদের বিশ্বাস ওই জঞ্জালপূর্ণ তাদের মন হচ্ছে ওই যে আগাছাপূর্ণ দিয়ে গিয়ে তবাব করতে করতে কাবা শরীফের গায়ে লেগে লুকিয়ে চুড়িয়ে লুকিয়ে কেন যেহেতু পুলিশ দেখলে মুশকিল আছে ও লুকিয়ে লুকিয়ে কাবা শরীফের গেলাফে সুতো ছিটছে জানেন কেন ওই সুতো লুকিয়ে নিয়ে এসে তাবিজের ভিতরে ভরে হাতে ব্যবহার করবে তারপরে দেখবেন মক্কার যে পবিত্র জায়গায় সেখান থেকে মাটি নিচ্ছে মদিনাতে গিয়ে মদিনা থেকে মাটি নিচ্ছে এবং মদিনার মাটি বিক্রি হচ্ছে আর সেই মাটি নিয়ে হাজিরা ফিরে আসছে প্রিয় দর্শকমণ্ডলী এক সামান্য বিরতির পর আবার আপনাদের সামনে এসে বাকি আলোচনা পূর্ণ করব আপনার সাথে থাকুন কাছে থাকুন ইনশাআল্লাহ সৃষ্টিকর্তা কি জানার জন্য মেনে চলা গুরুত্ব কি ভালো মন্দের মাঝে তথাৎ করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহর শরিয়তের বাইরে যাওয়ার সুযোগও দিয়েছেন রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দিয়েছেন এটা কোনরণের ভিতেই মালশা কল্লাম নির্মিত হয়েছে ইসলামই একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে জাফর বিন মহসি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর शेख शाहिदুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেলবার হুসাইন ہارুন হুসেনের উপস্থাপনায় ফেসবুকে দাভি মানুষটা আল্লাহ সুবহানাহু কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ধর্মের মধ্যে ইসলামে আল্লাহ মনোনীত دین প্রতিটি বিধান আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটা মানুষের কল্যাণের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়াবি ফায়দা প্রতি শনিবার রাত 9:30 টায় বাপুনর সম্প্রচার সকাল 8:00 বাংলাদেশে পিএস বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে ঘোষণা সৌরজগত সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণা আল্লাহসবাহান ওয়াত আলাহ কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছে ডক্টর আহমাদুল্লাহ ত্রিশালী সব আলোচনা এখানে চলে আসতে পারে আল্লাহ মালিক আলমল সকল জগতের মালিক তুমি যা মজবুত করে দেবে ইমান কোরান ও আধুনিক বিজ্ঞান পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় প্রিয় দর্শক মন্ডলী আপনারা বাংলা পিস টিভি দেখছেন এবং তিনি প্রোগ্রামে বসে আছেন ধৈর্যের সাথে আল্লাহ আপনাদেরকে যায় খায়ের দেব আলোচনা করছিলাম যে এই যে মদিনার মাটি বিক্রি হচ্ছে মদিনার মাটিতে সুগন্ধ আছে মদিনার মাটিতে সুগন্ধ আছে এই কথাটা অতিরঞ্জিত তাই না মাটি মাটি কিন্তু সুগন্ধিত হবে কেন কিন্তু আমার দেশের এক হাজি হজ করে ফিরে এসে আমাকে দেখাচ্ছে বলছে আপনি তো মদিনায় থাকেন মদিনার মাটি খুব সুগন্ধ দেখবেন দিয়ে মোড়ক খুলে আমাকে দেখাচ্ছে হ্যাঁ সত্যি সুগন্ধ আমার তো হাসি আর থাকে না হাসি আর এতে তো আতর মাখানো আছে আতর মাখানো মাটি আপনাকে বিক্রি করছে মদিনার মাটি হতে পারে কিন্তু মদিনার মাটি যে আতর মাখানো বা যে কোনো মাটি তুললেই নাকি এইভাবে গন্ধ পাবেন সুগন্ধ পাবেন এটা তো হতে পারে না কিন্তু সেই মাটি দিদার বিক্রি হচ্ছে আর হাজি সাহেবরা কিনে নিয়ে আসে অনেক হাজি ওই সমস্ত মাটি নিয়ে আসে বাকি উল গারকাদ অনেকে জান্নাতুল বাকি বলে জান্নাতুল বাকি বলা ঠিক না বাকি উল গারকাদে জিয়ারাতে গিয়ে সেখানে উম্মাহাতুল মোমিন সাহাবাদের কবর আছে তাই না সেখান থেকে মাটি তুলে নিয়ে আসে দিয়ে ওই তাবিজে ভরে কি করে ওই তাবিজে ভরে ব্যবহার করে অনেকে ব্যবসা করে তারপর আরও কত রকমের কি ধনেশ পাখির হার ওখানে ভরা হয় কোনো গাছের জড়িবুটি ওখানে ভরা হয় হাইড্রোসিল রোগ হয়েছে তো বলছে এই তাবিজ ব্যবহার করো তোমার হাইড্রোসিল রোগ ভালো হয়ে যাবে এটা কি হয় নাকি ওই রোগটা আবার এমন যে কখনো বাড়ে কখনো কমে তাই না ওই যখন হয়তো বেড়েছে তখন আপনি পেরেশান হয়ে ব্যবহার করলেন কিছুদিন পর একটু ঝরে গেল তো ভাবলেন কি তাবিজের জন্যেই আমার ঝরে গেল কিন্তু পরে আবার হয় যতক্ষণ না অপারেশন করা হয়েছে কিন্তু মানুষ ওই যে মনের ভিতরে জঞ্জাল থাকার ফলে এগুলো ব্যবহার করে মোট কথা ওর ভিতরে আপনি যে কোনো জিনিস ভরে যদি ব্যবহার করেন তাহলে এটা তো পাকা শ্রিক তাই না কারণ বিজ্ঞান বলে না বিজ্ঞান বলে না যে তাবিজের ভিতরে এই শ্রেণীর জিনিস ভরে ব্যবহার করলে পরে কিংবা অষ্ট ধাতুর মাদুলি ব্যবহার করলে পরে কিংবা কোনো একটা নির্দিষ্ট ধাতু যেমন লোহা লোহাতেও অনেকের বিশ্বাস আছে তাই না লোহাতেও অনেক বিশ্বাস আছে আপনারা কোনো সময়ে গ্রামের ইমাম সাহেবকে রাত্রেবেলায় পালি খাইয়েছেন ভাত খাইয়েছেন যখন রাত্রেবেলায় ভাত নিয়ে যান ইমাম সাহেবের ভাত নিয়ে যান ভাতে লোহা রাখেন রাখেন পেরেক অনেকে রাখে রাতে নাকি এমনি ভাত নিয়ে যেতে হয় না দুধ নিলে দুধের ভিতরে লোহা রেখে দেয় তল গোসলের পর তল গোসল পর্যন্ত মুদাকে গোসল দেওয়ার পর তল গোসল বলে সেই নোংরা জিনিসটা ফেলতে যাওয়ার সময়ে হাতে কি রাখে কাস্তে রাখে লগন ধরা বরকনে আপনারা জানেন লগন ধরা বলে ইসলামে কিছু নেই কিন্তু বিয়েতে করে দেশাচার আছে লগন ধরলে হলুদ মাখলে গায়ে হলুদ সুগন্ধ থাকে সেই সময়ে মেয়েরা হাতে কি রাখে কাজল লতা তাই না ছেলেরা হাতে কি বাঁধে সুতো বাঁধে কেন নজর লাগবে না আপনার ছেলের মুসলমানি দিয়েছেন খতনা করিয়েছেন পায়ে লোহার বালা বেঁধে দেওয়া হয় তাই না হয় না ফুটফুটে আপনার গায়ের বাছুর হয়েছে সে বাছুরের গলাতে লোহা বেঁধে দেন কোনো মহিলা প্রসব করেছে আতুর ঘরে আতুর ঘরে ছেনা জালের যে জালের কাঠি লোহা রাখা হয় অথবা কুরুল রাখা হয় কাস্তা রাখা হয় লোহা রাখা হয় অথবা মুরো ঝাঁটা রাখা হয় কেন না ছোট বাচ্চাকে পোঁচই পাবে না তাই না রিকেট রোগ হবে না এক একটা বিশ্বাসে মানুষ লোহার উপরে বিশ্বাস রাখে মনে জঞ্জাল আছে মোট কথা যদি এই শ্রেণীর বিশ্বাস দিয়ে আতাছাড়া আরও আরো আছে দুধতলা দুধতলা রোগ আছে না শিশুদের দুধ রোগ বন্ধ করার জন্য একটা দুধতলা কি পাওয়া যায় মাদুলি পাওয়া যায় জীবশাঁক পাওয়া যায় কিংবা কুড়ি পাওয়া যায় কত রকমভাবে মানুষ ব্যবহার করে বরং যদি বিদাতি গ্রামে মসরিক গ্রামে আপনি যান তো দেখবেন ছোটো বাচ্চা আপনার সামনে এলে তার গলায় কত রকমের তাবিজ আছে কোনোটা তোলা কোনোটা উড়ো জ্বর কোনোটা সর্দি রকম সব তাবিজ বেঁধে রেখেছে মনে জঞ্জালপূর্ণ আর এই জন্যই মহান আল্লাহ কোরআনে সাক্ষ্য দিয়ে বলছেন ওয়ামাই উ মিনু একসার উহ বিল্লাহ ইল্লাহ অহম মুশরেক উন যেই মোমেনদেরকে দেখছে অধিকাংশ মোমেন এরা মোমেন বলে দাবি করে মুসলিম বলে দাবি করে এরা টুপি লাগিয়ে মসজিদে আসে এদের অধিকাংশ হচ্ছে মুশরেক হাজিরা হজ করতে যায় আমরা দেখি আমরা প্রত্যেক বছর হজের অবস্থা দেখি এমনি সামনে সরাসরি দেখি অথবা ছবিতে দেখি দেখলে আপনি নিজেই বিচার করবেন যে অধিকাংশ হাজিরা হচ্ছে অহাজি অধিকাংশ হাজিদের জ্ঞান নেই প্রথমত তৌহিদের জ্ঞান নেই তারপরে তো হজের জ্ঞান নেই কত শেখানো হয় কত বলা হয় মানে না বলা হয় এই সময় পাথর মেরো না ওই সময়ই মারছে যেটা যার সময় নয় তাই বলা হয় যে এই যে এই কানটা বের করে রাখবেন এই কানটা কোন সময় সময় বের বের করে করে রাখতে রাখতে হয়। এই কান বাম কোন কেবল মাত্র তাওয়াফে প্রথম তাওয়াফে তারপরে আপনি কান ঢেকে নামাজ পড়বেন এহেরামে অবস্থায় থাকলেও আপনি কান ঢেকে নামাজ পড়বেন তাই না কিন্তু আপনি হাজিদেরকে দেখবেন ওই প্রথমবার কান বের করে রেখেছে সেফ টিফিন গেঁধে দিয়েছে একদম সেই লাস্ট পর্যন্ত ওই কান খোলাই আছে ওই কান খুলেই নামাজ পড়ছে হয় জানে না আর না হয় মানে না বলে এই মোল্লারা হ্যাঁ শিখে এসছে খাস মোল্লার কাছে শিখে এসছে আর তাদের কথা মতো সে চলছে কিন্তু হয়তো বা তাকে বলা হয়েছে যে তাওয়াফে কুদুমে কান খুলে রাখতে হয় বাকি তারপরে কান ঢেকে নামাজ পড়তে হয় তাওয়াফ শেষ হয়ে গেল কান ঢেকেন তাহলে তাহিয়া তো তাওয়াফ করেন বাস আর কান খুলতে হবে না কিন্তু ওরা মানবে না আপনি দেখেন টিভিতে যখন হজ দেখবেন অধিকাংশ হাজির কাম খোলা আছে আর অধিকাংশই হচ্ছে যাদের এলেম নেই না এলেম আর না হজের এলেম মোট কথা হাজিরাও হজ করতে গিয়ে মুশরিক হয় তারা ওইভাবে মাটি নিয়ে আসে আর মাটি তাবিজ রূপে ব্যবহার করে কিংবা ওই যে বললাম কোনো গাছের শিকড় কিংবা মসজিদের ধুলো অনেক আবার মসজিদের ধুলো মাদুলিতে ভরে তারপরে ফকির বাবারা গাঁজা খায় না ওই গাঁজার কোল্কের ছাইও তাবিজে ভরে বিভিন্ন রকমের তাবিজ আছে কে কত রকমের তাবিজ একটা অবাকের তাবিজের নাম শুনবেন একটা সত্য ঘটনা বলছি আপনাদেরকে এই টিভিতে বলছি আমি অনেক জায়গায় বলেছি এবং ইউটিউবে আমার বহু ভিডিও আছে আমি বলেছি আমি বইও লিখেছি অবাক তাবিজ সেই তাবিজ একজন আমার সাথী ছিল মাদ্রাসায় পড়াশোনা করতো পড়াশোনা ছেড়ে দেওয়ার পর সে তাবিজ ব্যবসা করতে শুরু করলো ট্রেনে হকারি করে কি করো না ট্রেনের তাবিজ বিক্রি করি আর ওই যে বাদ ভালো বেদনা ভালো থেকে সব বাদ বেদনা সব ভালো হবে যত রকমের রোগ আর সাধারণত পাবলিক গরিব মানুষরা দেখছে পাঁচ টাকা পাঁচ টাকা তার কি আছে যাই তো যাবে ব্যবহার করে দেখি ওই যে বললাম না হোক না কাঠের ইন্দু ধরলেই হলো যদি বাই চান্স লেগে যায় এইভাবে ব্যবসা করে তো বললাম কিসের তাবিজ তুমি দাও ব্যবসা করো কিসের কী জিনিসটা তাবিজে রাখো তোমাকে বলবো না 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 বলো 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 কি বলো না বলবে না বলবে না শেষকালে বলে তুমি মানবে না সেটা বলছে হুঁদুল কুতকুতে বাচ্চার লোম ভরে আমি তাবিজ ব্যবসা করি হুঁদুল কুতকুতে তো আমি জীবনে শুনি না হুঁদুল কুতকুতে হ্যাঁ হুঁদুল কুতকুতে বাচ্চা কি আবার বলবে না বলবে না শেষকালে সে বললো বোকা সব জানো মানুষ সব বোকা বুঝো না বগলের লোম ছিঁড়ি আর তাবিজে ভরি বিক্রি করি এর নাম দিয়েছি আমি হুদুল কুতকুতে বাচ্চার লোমের তাবিজ এই তাবিজে স্বপ্ন দোষ ভালো হবে বাদ ভালো হবে বেদনা ভালো হবে আপনার শনি দূর হবে আপনার দূর হবে আপনার বরকত আসবে ইত্যাদি 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 বলুন মানুষ বানানোর জন্য হচ্ছে মানুষকে না হচ্ছে সে কি বোঝে একটা জিনিস ভরা আছে তার কিসের লোম ভরা আছে আমার দেখা দরকার কি হোক না কাঠের বিড়াল আমার যদি কাজ হয় তো সমস্যা কি আছে কে জিজ্ঞেস করতে যাবে ভাই লোমটা কিসের ও বলছে হুদুল কুতকুতে বাচ্চার লোম এইভাবে অন্ধভাবে মানুষ তাবিজ ব্যবহার করে তা এই দুই নম্বর তাবিজ বললাম নিশ্চয়ই পাক্কা সেরিক তাই না যেহেতু না বিজ্ঞান বলে এতে এই রোগ ভালো হবে আর না শরীয়ত বলে এতে এই রোগ ভালো হবে সময় সামান্য আছে যদি আপনাদের কারো ছোট প্রশ্ন থাকে অনেক মসজিদের ইমামকে দেখা যায় যে তাদের কাছে বাচ্চাদেরকে নিয়ে যায় কেউ সুখে যাচ্ছে কেউ চমকে চমকে উঠছে ঘুমের অবস্থায় ছেলেটা বাচ্চাটা তার কারণে এগারোটা গিরে কারে বেঁধে দেয় সেটা কি শরীয়ত সম্মত নাকি তাবিজ যে ইমাম সাহেব দেবেন যদি সিরকি তাবিজ দেন তাহলে তাকে বোঝান যে তাবিজ আপনার সিরে কার পরা কার পরে বেঁধে দেয় কার পর বলে না অনেকে সুরা ইয়াসিন পরে সাত মুবিন পরে সাতটা গিট দিয়ে তারপরে বানতে বলে সুতো পরা কি এটা সিরিক বলবো ইনশাআল্লাহ শিরিক আর এই শ্রেণীর প্রকার যে তাবিজ বললাম দুই শ্রেণীর তাবিজ হচ্ছে শিরিক সেই ইমাম সাহেব যদি বোঝানোর পরও না মানে তাহলে তার পেছনে নামাজ হবে কি না বুঝতেই পারছেন কার পরা সুতো পরা আবার তালপাতা পাতা পরা তাল পাতা পড়া জানেন তাল পাতা তাল পাতা নিয়ে আসবে কাঁচা তাল পাতা নিয়ে এসে ফোঁক দেবে তারপরে এইভাবে জড়িয়ে জড়িয়ে সুতো দিয়ে বেঁধে পড়তে দেবে কত রকমের আছে তাবিজ কত রকমের তাবিজ আছে তারপরে আরও বলবো লকেটের কথা আংটির কথা ইনশাল্লাহ আরও কথা আছে বলবো হ্যাঁ আর এক লোক দেখা যায় যে রোগ ভালোর উদ্দেশ্যে হোক কিংবা বিনা রোগ ভালোর উদ্দেশ্যে হোক হাতে আংটি পড়ে মেয়ে হোক কিংবা ছেলে এটা কি ঈশ্বরের সম্মত দুটো উদ্দেশ্য আপনি বললেন যদি রোগ ভালোর উদ্দেশ্যে পড়ে তো শিরিক আর যদি সৌন্দর্যের জন্য পড়ে তাহলে শিরিক না আংটি পরা শিরিক না তবে লোহার আংটি পরা ঠিক না আর পুরুষের সোনার আংটি পরা ঠিক না চাহে একা না হোক চাহে চারা না হোক চাহে বেশি হোক পুরুষের না সোনার বোতাম আর না সোনার আংটি না নিজে শ্বশুর বাড়ি থেকে নেবেন নিলে পরে আপনি সেটাকে নষ্ট করে দেবেন আর না আপনি জামাইকে দেবেন সোনার জিনিস না আপনার কোনো ছেলেকে দেবেন বরং সোনার জিনিস কার জন্য মেয়েদের জন্য ঠিক আছে তো মেয়েরা সোনার আংটি পড়তে পারে ছেলেরা চাঁদির আংটি পড়তে পারে চাঁদির আংটি পড়তে পারে কিসের জন্য সৌন্দর্যের জন্য অথবা শিল মোহরের জন্য আল্লাহ নবী আসলাম আংটি ব্যবহার করেছেন তাই না তার আংটি কিন্তু সৌন্দর্যের জন্য ছিল না কিছু জন্য ছিল মোহরের জন্য লেখা ছিল আসল স্ট্যাম্প এই জন্যই খাতাম খাতাম মানে হচ্ছে স্ট্যাম্প যাই হোক বৈধ এবং অভিজ্ঞ বে আছে আমাদের সময় শেষ হয়ে গেছে প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আগামীতেও আমাদের সাথে থাকবেন এই আশা রেখে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ববরাকাত ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ জমানা তা আলা পবিত্র কোরানে অনেকবার এই কথা বলেছেন আকিমুস সালাত ওয়া তোস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হল সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড থ্রি জিরো জিরো এইট থ্রি টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডবল টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিনেট আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন এই দায়িত্ব পূরণ করুন

প্রতি শুক্রবার রাত সাড়ে নটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়